একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল উকুল দুকুল গেল তার লাগে কি করো। বরেণ্য শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গানের কলি এটি। এই গানের কলির মতোই একটি হ্রদের কথা আজকে আপনাদেরকে জানাবো, যার একুল উকুল দুকুলি গেছে। লেকটি একসময় এতটাই বড় ছিল যে তাকে সাগর নামে ডাকা হতো। মেঘাচলের আজকের এই নতুন এপিসোডে ঠিক তেমনই একটি লেকের ইতিহাস নিয়ে কথা বলবো, যা আপনাকে সত্যি হতবাক করে দিবে। চলুন তবে শুরু করা যাক। আগেই বলেছি বিশালতার জন্য এই লেককে সমুদ্রের সঙ্গে তুলনা করা হতো। তাতে টলটল করত পানি, ঘুরে বেড়াতো বড় বড় সামুদ্রিক মাছ, ভারী ইঞ্জিনের শব্দ করে চলে যেত বড় বড় জাহাজ। কিন্তু কয়েক দশকের ব্যবধানেই অদৃশ্য হল সেই লেক। বদলে বেরিয়ে এলো এক কাঠফাটা মাটি, ধুধু মরুভূমি, ধারে কাছে পানিরও চিহ্ন অবশিষ্ট নেই। এখন সেখানে গেলে দেখতে পাওয়া যাবে ধুধু প্রান্তর, গাছপালাও বিশেষ নেই। কথা বলছিলাম আড়াল লেক নিয়ে, যাকে একসময় আড়াল সাগর বলা হতো। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের তাপমাত্রা বাড়ছে। উষ্ণায়নের কুফল নিয়ে বিজ্ঞানী ও পরিবেশবিদদের নানাবিধ পূর্বাভাস এবং সতর্কীকরণ নতুন কিছু নয়। 2024 সালের জানুয়ারিতে বিশ্বের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 1.5 ডিগ্রি বেশি। কিন্তু উষ্ণায়নের এ ধরনের প্রতিকূল প্রভাব স্পষ্ট হওয়ায় এক দশকেরও বেশি আগে 2012 সাল নাগাদ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল আড়াল লেক। ৬৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল আড়াল সাগর। শুধু তাই নয়, এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম বদ্ধ জলাশয় ছিল। আড়াল সাগর উত্তর থেকে দক্ষিণে প্রায় 435 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে প্রায় 290 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু 60-এর দশক থেকে ধীরে ধীরে আড়াল সাগর সংকুচিত হতে শুরু করে। তবে আড়াল সাগরের মৃত্যু হয়নি, বরং এটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। আড়াল লেক শুকিয়ে যাওয়া নিয়ে গবেষণা শুরু করেছিল অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আমেরিকার গবেষণা সংস্থা হোদ নাসা। বিজ্ঞানীদের দাবি, যে নদীগুলো থেকে এই হ্রদে পানি আসত সেগুলোর মুখ সাবেক সোভিয়েত রাশিয়া তাদের তুলা শিল্পকে বাঁচানোর জন্য সাগরের পারি প্রবাহের প্রকল্পের দিক ঘুরিয়ে দেওয়ার পরে প্রথম সংকট দেখা দেয়। এখানে উল্লেখ্য যে উজবেকিস্তান তখনও তৈরি হয়নি। কৃষি জমি তৈরির জন্য সির দরিয়া এবং আমু দরিয়া নামে ওই নদীগুলোর মুখ ঘুরিয়ে দেওয়ার পর থেকেই পানির প্রবাহ কমে যায়। অবৈজ্ঞানিকভাবে খাল কাটার কারণে আড়াল সাগরের জলরাশির ভারসাম্য নষ্ট হয়ে যায় বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। অন্যদিকে বিশ্ব উষ্ণায়নের প্রভাবও পড়েছে আড়াল সাগরে। এই কারণে কয়েক দশকের মধ্যেই বাষ্পীভূত হয়ে শুকিয়ে যায় আড়াল সাগরের সব পানি। হ্রদের কিছু অংশ বাঁচানোর শেষ প্রচেষ্টা হিসাবে কাজাকিস্তান আড়াল সাগরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে একটি বাঁধ তৈরি করেছে। বর্তমানে হ্রদের সামান্য অংশই অবশিষ্ট আছে। আড়াল সাগর শুকিয়ে যাওয়ার কারণে সমস্যার মুখে পড়েছেন উজবেকিস্তানের বাসিন্দারা। একসময় রাশিয়া ও কাজাকিস্তানের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যমই ছিল এই আড়াল সাগর। এছাড়াও হ্রদ শুকিয়ে যাওয়ায় প্রচণ্ড জল কষ্টে দেখা দিয়েছে সেই ভূখণ্ডে। মানুষের শরীরে বাসা বেঁধেছে অনেক রোগ। মৎস্যজীবীরাও পেশা ছেড়ে নতুন কাজের চেষ্টা করে চলেছেন বিগত এক দশক ধরে। আড়াল শুকিয়ে যাওয়া 21 শতকের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। তবে এই হ্রদকে আগের অবস্থায় ফিরিয়ে আনা এখন প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। এমন কিছু কথা যা এখানে আলোচনা করা হয়নি কিন্তু আপনি হয়তো জানেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেঘাচলের আজকের এপিসোডটি যদি আপনার কাছে ভালো লাগে তবে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এমন অজানা রহস্যপূর্ণ ভিডিও যদি আরো দেখতে চান তবে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আর যারা ইতিমধ্যে মেগাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। ভালো থাকবেন, ধন্যবাদ।